রাজনৈতিক গোলযোগের কারণে ইমানের কথা উচ্চারণ করতে পারি না। আমরা তো গণতন্ত্রের গোলাম, আমরা কি আল্লাহর গোলাম? এ কারণে আমাদের দোয়াও কবুল হয় না। তবে মনে রাখবা, গণতন্ত্রের গোলামি এদেশের 17 কোটি মুসলমান করে না। হ্যাঁ, কেউ কেউ মোদীর পাঁচ টাকা গোলাম হতে পারো, 17 কোটি মুসলমান মোদীর গোলাম না, এরা মোদীর। আমরা হাফিজির দেশের জন্মগত নাগরিক হিসেবে ফখর করি, আমরা ফখর করি আমরা আমিনীর দেশে জন্মগ্রহণ করেছি, আমরা ফখর করি আমরা ফখরে বাঙ্গালের জমিনে জন্মগ্রহণ করেছি, আমরা ফখর করি আমরা শাহ জালাল শাহ মখদুমের বাংলায় জন্মগ্রহণ করেছি। মোদীর ওই দালালদেরকে বলছি, শাহ জালালের বাংলার সৈনিকেরা তোমাদের দালালির সকল কিছু মেরে নেবে না, মেরে নেবে না, মেরে নেবে না। আল্লাহর রাসূলের ব্যাপারে আল্লাহ বলতেছেন, আনতা আবদি ওয়া রাসূলি ওয়াসাম্মাইতুকাল মুতাওয়াক্কিল, ওয়াসাম্মাইতুকাল মুতাওয়াক্কিল, আপনি আমার এমন বান্দা যার তাওয়াক্কুল একমাত্র আল্লাহর উপর, আপনি মুতাওয়াক্কিল। এ কারণে আল্লাহর বান্দা যারা, তারা কখনো মোদীর উপরে ভরসা করে না, ট্রাম্পের উপরেও ভরসা করে না, তাদের ভরসা হাসবুনাল্লাহ। তাদের ভরসা কোথায়? জোরে বলেন, আল্লাহর উপরে, আল্লাহর রাসূলের সিফাত। এ কারণে কালেমায়ে শাহাদাতে আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু, আবদুহু বান্দা, বান্দা ও রাসূল। বান্দা যদি আল্লাহর মাহবুব হয়, পছন্দের হয়, তখন তার জন্য নিয়ম পাল্টানো হয়, অনিয়ম তার জন্য নিয়ম হয়, অনিয়ম নিয়ম হয়ে যায়। দেখবেন সব দিক দিয়ে নিয়ম, যে মোদী আইতেছে কিন্তু আপনারা তো বান্দা, আল্লাহ একটা অনিয়ম রে নিয়ম বানায় দিবে, এমন কিছু দাঁড় করাই দিবে যে মোদীর পেশাবে ধরবে, ঢুকা সাহস পাবে। কিন্তু এর আগে বান্দা হইতে হবে। যেমন হযরত জাকারিয়া বুড়া বয়সে আল্লাহরে অনিয়ম করতে করতে, আল্লাহ রব্বি লা তাযারনি ফারদা, কেন এই দোয়া করে বুড়া বয়সে ছেলে চায় কি লেগে, আল্লাহ আপনি যদি একটা বান্দির জন্য অনিয়ম করতে পারেন, তো বান্দার জন্য অনিয়ম করলে অসুবিধা কি? ওই যে হযরত ইমরানের বিবি হান্না নিজের পেটের সন্তানরে মান্নাত মানছে, আল্লাহ আমি আমার পেটে যেটা আছে এটা আপনার লেগে মান্নাত মানছি, নজর তুলাক মাফি বাতিন, আয় আল্লাহ আমার পেটে যেটা আছে এটা আপনার লেগে। কিন্তু যখন বাচ্চা হইছে দেখে মেয়ে হইছে, রব্বি ওয়াজাতুহা উনসা, আয় আল্লাহ আমি তো একটা মেয়ে প্রসব করছি, এইটা আপনার লেগে মান্নাত মানলাম, অসুবিধা নাই দিয়ে দাও, মসজিদ মসজিদুল আকসায় দিয়ে দিছে। এই মসজিদুল আকসায় ইমরান কন্যা, নেক মানুষের সন্তান তো, নবীর সন্তান তো, করিম ইবনে করিম, আমির শরিয়াতের দাম বাংলাদেশের কাছে, শাহাতাউল্লাহ দামত বরকাতুহুমের দাম আলাদা, কারণ তিনি হাফিজির সন্তান। আল্লামা মামুনুল হকের দাম আলাদা, তিনি শেখুল হাদিস আল্লামা আজিজুল হকের সন্তান। করিম ইবনে করিম, ইমরান কন্যা তো দাম। এবার সবাই এই কন্যার খেদমত করতে চায়, সবাইরে তো খেদমতের চান্স দেওয়া যাবে না, লটারি হোক, নদীতে কলম ফেলো, যার কলম অনিয়ম যাবে বোঝা যাবে তাকে আল্লাহ কবুল করছে। স্রোতের পানিতে যদি কলম ভেসে চলে যায় তাইলে সে আল্লাহর পেয়ারা না। যারা দিয়ে আল্লাহ খেদমত করাইতে চায় তার কলম উল্টা যাইব, উল্টা স্রোত ছেলে উল্টা যাবে, উল্টা গেলে বোঝা যাবে আল্লাহ যেহেতু তার লেগে অনিয়ম করছে এরই আল্লাহ মনোনীত করছে, কলমের লটারি ফেলছে।
এই লটারিতে কি সবাই যাইব, কে কার ইজ্জত খোয়াইতে যাইব? কলম যদি ধারে ভেসে যায় তো আমও গেল সালাও গেল, আল্লাহ পছন্দ করে না এটাও জানলো। সবাই তার যায় যা এক সাহস করে কিছু লোকে দিছে। হযরত জাকারিয়া বলে, আল্লাহ আমি তো তোমার একটা ছোটখাটো বান্দা, আমি ফেলি ফেল। হযরত জাকারিয়াও কলম ফেলছে, তাফসীরে আছে হযরত জাকারিয়ার কলম উল্টা দিকে যাওয়া শুরু করেছে, উল্টা দিকে। সবার কলম একদিকে ভাইসা যায়, হযরত জাকারিয়ার কলম আর একদিকে ভাইসা যায়। মনোনীত হয়ে গেছে, এবার হযরত মারিয়মের দেখাশোনা করে। কিন্তু যায় যখন যায় দেহে খালি অনিয়ম, আমের মৌসুম না কিন্তু যায় দেহে আম, মার্কেটে কাঁঠাল নাই যায় দেহে কাঁঠাল। মারিয়ম এগুলো তোরে কে দেয়? আমার আল্লাহর পক্ষ থেকে আসে এগুলো সব, হাযা মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এগুলো আমার জন্য আসে। হযরত জাকারিয়া এবার মিহরাবের কাছে যায় চুপি চুপি কয়, আল্লাহ বান্দির জন্য যদি অনিয়ম করা যায় তাহলে বান্দার জন্য করুন যায় না? যদিও আমি বুড়া হয়ে গেছি তারপরেও আমাকে একটা ওয়ারিস দেন, আমাকে একা ছাড়বেন না। রব্বিলা তাযারনি ফারদা আনতা খাইরুল ওয়ারিসিন, আপনি তো উত্তম বংশদাতা, আয় আল্লাহ আপনি আমারে দেন দেন। আল্লাহ বলে, বুড়া বয়সে আমার বান্দা চাইছে নিয়ম ভেঙ্গে, আমি আমার বান্দার দোয়া কবুল করে ফেলেছি। আল্লাহ বলে, জাকারিয়া শুধু তোমাকে ওয়ারিশ দিলাম না, কি ওয়ারিশ দিব তাও বলে দিতেছি, হান্নার মতো কোনো মেয়ে তোমাকে দেব না। তোমাকে খুশ খবর দিচ্ছি, ইন্নি নুবাশশিরুকা বিগুলাম, তোমাকে ওয়ারিস সন্তান ওয়ারাসা দিলাম, একটা ছেলে দিলাম। খুশ খবর গ্রহণ করো ছেলে সন্তানের, শুধু ছেলে দিলাম না, নাম অগ্রিম আমি রেখে দিলাম, ইন্নি নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, তার নাম হবে ইয়াহইয়া। হযরত জাকারিয়া বলে, আল্লাহ হাড্ডি দুর্বল হয়ে গেছে, ইমরাতি আতিরা, বিবি আমার বন্ধা, ওয়াস্তালার রাসু শাইবা, মাথার চুলগুলো সব সাদা হয়ে গেছে, বুড়া হয়ে গেছি, এটা কেমনে হবে? আল্লাহ বলে, হবে, তিন দিন কথা কইবা না, আমি দিব। তুমি বান্দা চাইছ, তোমার জন্য বুড়া বয়সে নিয়ম ভেঙে যৌবন সারাই দিবে, কথা বলা বন্ধ রাখবে, সন্তান পেটে এসে যাবে। সত্যি আল্লাহ তাআলা তার বান্দার জন্য নিয়ম পাল্টালেন। আল্লাহ বলেন, যিকরু রহমাতি রব্বিকা আবদাহু জাকারিয়া ইদ নাদা রব্বাহু নিদাআন খাফিয়া, গোপনে আল্লাহ কি বলেছে, বান্দা তো আল্লাহ দিয়ে দিয়েছে, আমরা তো বান্দা না, তাই আমাদের দোয়া কবুল হয় না, আমরা হালাল হারামের তমিজ জানি না, আমরা হক কথা বলো বলতে পারি না, রাজনৈতিক গণযোগের কারণে ইমানের কথা উচ্চারণ করতে পারি না, আমরা তো গণতন্ত্রের গোলাম, আমরা কি আল্লাহর গোলাম? এ কারণে আমাদের দোয়াও কবুল হয় না। তবে মনে রাখবা, গণতন্ত্রের গোলামি এদেশের 17 কোটি মুসলমান করে না, হ্যাঁ কেউ কেউ মোদীর 5-8টা গোলাম হতে পারো, 17 কোটি মুসলমান মোদীর গোলাম না, এরা মোদীর মহতারাম হাজরিন, এই গোলামরা
বান্দা যখন কিছু চাইবে আল্লাহর কাছে, তো ইয়াকিনের সাথে চাইবে যে আমার মালিক আমাকে দিবে। শুকর করুন, আজকের মাহফিলের দোয়ায় এমন একজন বান্দা আছে আলহামদুলিল্লাহ, যে বান্দাকে নিয়ে আমরা ফখর করি। আমরা হাফিজির দেশের জন্মগত নাগরিক হিসেবে ফখর করি, আমরা ফখর করি আমরা আমিনীর দেশে জন্মগ্রহণ করেছি, আমরা ফখর করি আমরা ফখরে বাঙ্গালের জমিনে জন্মগ্রহণ করেছি, আমরা ফখর করি আমরা শাহজালাল শাহ মখদুমের বাংলায় জন্মগ্রহণ করেছি। মুদির ওই দালালদেরকে বলছি, শাহজালালের বাংলার সৈনিকেরা তোমাদের দালালির সকল কিছু মেরে নেবে না, মেরে নেবে না, মেরে নেবে না। মহতরম হাজিরিন, সঙ্গত কারণে আমাদের বান্দা হতে হবে। বান্দা যদি বান্দা হয়ে যাই, তাহলে আমাদের জন্য আল্লাহ তাআলা অনিয়মকে নিয়ম বানাবে। দেখেন না, মুসলমানের উপরে চায়না নির্যাতন করতে 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 এমন নিয়ম বানাইতেছে, এখন বাতাসে মরে হাজার হাজার মরে, মুসলমানদেরকে নির্যাতন করে মারছে, আর ওরা ভাইরাসে মরতেছে, ভাইরাসে মরে। পর্দা করবি না, নাকে মাস্ক লাগাই দিছে, লাগায় পর্দা দিয়ে ঘুর, অনিয়ম কি নিয়ম বানাবে। মহতারাম হাজিরিন, এই নুসরা পেতে আর আজাব থেকে নিজেরা বাঁচতে নিজেদের আবার বান্দা হইতে হবে। আমরা বান্দা হয়ে গেলে আমাদের জন্য আল্লাহ পাকের কানুন আলাদা চলতে থাকে, আলাদা চলতে থাকে। তৈয়ার আছি না, ইনশাআল্লাহ তৈয়ার আছি না।